আসসালামু আলাইকুম। 11 কেভি সাবস্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরের লাইটিং স্টেটর, তারপর ড্রপ আউট ফিউজ, এরপর হচ্ছে সিটি পিটি কানেকশন, এরপর নিচে মিটারিং ইকুইপমেন্ট, এরপর যে লাইন ওখান থেকে এসটি কেবলের মাধ্যমে আন্ডারগ্রাউন্ড কেবলের মাধ্যমে যে লাইনটা আসলো সেটা হচ্ছে এই যে এইচটি প্যানেল বোর্ডের মাধ্যমে আসলো। এইচটি প্যানেল বোর্ডের মাধ্যমে কি থাকে, ভিসিবি থাকে, খুবই ডেঞ্জারাস একটা পয়েন্ট। এই এটা হচ্ছে একটা এইচটি প্যানেল বোর্ড, এইচটি সুইচ গিয়ার এখানে আছে, এইচটি সুইচ গিয়ার হিসাবে এখানে ভিসিবি ব্যবহার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এবিবি কোম্পানির একটা ভিসিবি, ভিসিবি অর্থ ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। প্রথমে মিটারিং ইকুইপমেন্ট অর্থাৎ পোল থেকে লাইনটা সরাসরি এসটি কেবলের মাধ্যমে ভিসিবিতে আসলো। এখানেও সিটিপিটি আছে এবং এখানে যে কানেকশনটা ভিসিবিতে আছে এবং ইন্ডিকেটর লাইট আছে। এই ভিসিবির পর আমাদের কানেকশন যাবে ট্রান্সফরমারে। তো এখন আমি আপনাদের প্রথমতে দেখাতে চেষ্টা করতেছি এটা 11 কেভি সাবস্টেশন। 11 কেভি সাবস্টেশনে এখানে দেখতে পাচ্ছেন যে এম্পিয়ার মিটার এম্পিয়ার আছে, এম্পিয়ার মিটার আছে এখানে, তারপরে ভোল্ট মিটার, ঠিক আছে, এই ভোল্ট মিটার দেখতে পারলেন। এবং 11 কেভি সাবস্টেশনের এটা হচ্ছে এইচটি প্যানেল, আর হচ্ছে এটা হচ্ছে 2500 কেভিএ ট্রান্সফরমার। 2500 কেভিএ ট্রান্সফরমারের কী কী অংশ থাকে, আর এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এইচটি প্যানেল থেকে ট্রান্সফরমারে আসে কারেন্ট, ট্রান্সফরমারে সংযোগ করা হয়। এটা আর্টপিটগুলো দেখতে পাচ্ছেন, ট্রান্সফরমার থেকে আর্টপিটের ব্যবস্থা থাকে। এই এক সাইডে দেখতে পাচ্ছেন বাম সাইডে এইচটি বুশিং, এলটি বুশিং, এই যেগুলো হচ্ছে এলটি বুশিং। ওই সাইড থেকে রেড, ইয়েলো, ব্লু এবং নিউট্রাল কানেকশন হয়েছে। এদিকে স্টার কানেকশন, এটা সেকেন্ডারি। আর হচ্ছে এটা হচ্ছে এনার্জি প্যাকের ট্রান্সফরমার, এটার নাম হচ্ছে রেডিয়েটর। যেগুলো সাইডে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রেডিয়েটর। এখন যেটা দেখতে পাচ্ছেন তো এইচটি সাইডের এইচটি কেবল তিনটা দেখতে পাচ্ছেন, তিনটা কেবল, এবং এখানে এইচটি বুশিং ব্যবহার করা আছে, এইচটি বুশিং। তারপরে একটা হর্ন গ্যাপ লাইট অ্যারেস্টেটর, হর্ন গ্যাপ অ্যারেস্টেটর কাজ হচ্ছে নেনে অনাকাঙ্ক্ষিত স্পার্কিং যদি হয়ে থাকে সেটা আন্ডারগ্রাউন্ড করানো, অর্থাৎ আর্থিংয়ের সাথে সংযোগ করা আছে। এবং এখানে যদি দেখতে পাচ্ছেন রেডিয়েটর, এটা হচ্ছে ট্রান্সফরমারকে ঠান্ডা রাখার কাজে ব্যবহার করা হয়। এটা হচ্ছে এইচটি কেবল। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর্থপিট 1 নম্বর 2 নম্বর আর্থিং করা, এটা আর্থিং করা আছে। এটা হচ্ছে এইচটি বুশিংয়ের এইচটি তিনটি কেবল দেখতে পাচ্ছেন, চিকন, এই তিনটি কেবল হচ্ছে 11 কেভি। এটা হচ্ছে ব্রাদার এবং এর মধ্যে আছে সিলিকা জেল, যা শুষ্ক বাতাসে শুষ্কতা বা ধুলাবালি বা জলীয়বাষ্প যদি থাকে সেটাকে হচ্ছে পরিষ্কার করে ট্রান্সফরমার প্রেরণ করে। এটা হচ্ছে একটা মিটার ট্রান্সফরমারে প্রেরণ করে। এরপরে এখানে যেটা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বুক লস রিলে। এটা হচ্ছে কনজারভেটর ট্যাঙ্ক এবং ট্রান্সফরমারের ট্যাঙ্কের মাঝখানে ব্যবহার করা হয়। এটা উপরেটা দেখতে পাচ্ছেন কনজারভেটর ট্যাঙ্কেও একটা মিটার টেম্পারেচার মিটার, অয়েল টেম্পারেচার মিটারও ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই সাইডটি হচ্ছে এলটি সাইড। এরপর দেখতে পাচ্ছেন যে 11 কেভি ট্রান্সফরমারের পর এটা দেখতে পাচ্ছেন এসিবি অর্থাৎ এয়ার সার্কিট ব্রেকার। আর এয়ার সার্কিট ব্রেকারের হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছেন আরএবি লাইনের এলটি সুইচ গিয়ারে বাস বার থাকে, বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার আছে। এরপর হচ্ছে এমডিবিতে কানেকশন করা হয়। এটা হচ্ছে এলটি প্যানেল, যাকে বলা লো টেনশন। আর ওখানে ছিল এইচটি প্যানেল থেকে ট্রান্সফরমার থেকে এলটি প্যানেল, এলটি প্যানেলের সাথে সংযোগ থাকে হচ্ছে পিএফআই প্যানেল। পিএফআই এটা হচ্ছে পিএফআই পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্টের পিএফআই প্যানেল। এখানে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট করার জন্য পিএফআই ব্যবহার করা হয়। এরপর হচ্ছে পিএফআই সংযোগ করা আছে এক সাইডে, তারপরে সংযোগ করা আছে এমডিবি। এটা হচ্ছে এমডিবি, এগুলো হচ্ছে এমডিবি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে বিভিন্ন জায়গায় এসডিবিতে ব্যবহার করা হয়েছে লাইন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 11 কেভি একটা সাবস্টেশনের একাংশ, 11 কেভি সাবস্টেশনের একাংশ, যদিও বা এখানে জেনারেটর একটা অপশন আছে। আর জেনারেটর অপশনটা নিয়ে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন।